Assalamualaikum, welcome back to my channel Beauty Secret by Samira. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সুদিং জেলের রিভিউ। আজকে তোমাদের সাথে যে জেলটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ফার্মস্টেজ নেল ময়েশ্চার সুদিং জেল। এই সুদিং জেলটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এটাকে আমরা কীভাবে ইউজ করব, কোন কোন স্কিনের জন্য এই সুদিং জেলটি বেস্ট কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই প্লিজ ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা দেখতে পাও। আর যদি ভিডিওটি তোমাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সো এটা হচ্ছে ফার্মস্টেজ নেল ময়েশ্চার সুদিং জেল। এই সুদিং জেলটা আসে হচ্ছে হিউজ একটা টাব বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, যেটার কোয়ান্টিটি আছে হচ্ছে 300 ml। এটাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায় এবং পরিমাণে এটা খুবই কম লাগে। এবং এটাকে যখন ইউজ করবে তোমরা দেখতে পাবে এটার কনসিস্টেন্সিটা হচ্ছে জেল লাইক কনসিস্টেন্সি, স্মুথ একটা ক্রিস্টাল ক্লিয়ার জেল। স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে খুব ইজিলি এটা স্কিনের মধ্যে গ্লাইডস হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। সো এটার মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে স্নেল মিউশাস, যেটা হচ্ছে আমাদের স্কিনে অনেক ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য। এটা হচ্ছে 100% স্নেল মিউশাস এক্সট্র্যাক্টের এই সুদিং জেলটা। সো এটা হচ্ছে স্নেল মিউশাস যেটা করে আমাদের স্কিন থেকে অ্যাকনে স্কার, অ্যাকনে স্পটগুলো যে থাকে সেটা দূর করতে অনেক ভালো কাজ করে এবং আমাদের স্কিনটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখে, স্কিন থেকে সমস্ত প্রকার দাগ ছোপ দূর করতে কাজ করে এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখতে হেল্প করে এবং আমাদের স্কিনের রেডনেস এবং আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করতে অনেক ভালো কাজ করে থাকে। সো এই সুদিং জেলটি আমার ভালো লাগার কারণ হচ্ছে এখানে 4 ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি, এখানে কোনো প্রকার বেনজোফেনন ইউজ করা হয়নি, প্যারাবিন ইউজ করা হয়নি, মিনারেল অয়েল ইউজ করা হয়নি, আর্টিফিশিয়াল কালার্সও ইউজ করা হয়নি। তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট। তোমরা যারা কোনো ক্ষতি ছাড়া স্কিনটাকে অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার গ্লোয়িং করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই সুদিং জেলটি ইউজ করলে ত্বকটা অনেক বেশি ময়েশ্চারাইজ হয়, স্কিনটা গ্লোয়িং হয় এবং তোমাদের স্কিনটা ডিপলি নারিশড হয় এবং এটা হচ্ছে স্কিনের ড্রাইনেস দূর করতে অনেক ভালো কাজ করে। এছাড়াও এটা তোমাদের স্কিনটা যাদের সেন্সিটিভ, যারা কোনো কিছু ইউজ করতে পারো না, কোনো কিছু ইউজ করলে স্কিনটা প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া হয় কিংবা স্কিনের রেডনেস আছে, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা অপশন। সো এই সুদিং জেলটি হচ্ছে যাদের স্কিনটা ড্রাই টু সেন্সিটিভ তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। এছাড়া এটাকে অল স্কিন টাইপসে ইউজ করা যায়, বাট এটা হচ্ছে তোমাদের যাদের ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন আছে তাদের জন্য এটা অনেক বেস্ট কাজ করবে এবং এটা স্কিনটাকে প্রয়োজনীয় নিউট্রিশন প্রোভাইড করবে, যার কারণে স্কিনটা অনেক বেশি স্মুথ থাকে এবং স্কিনটা অনেক বেশি টাইটেন থাকে। সো তোমাদের যদি পোর্সের সমস্যা আছে তারাও এটাকে ট্রাই করে দেখতে পারো। এই সুদিং জেলটি স্কিনের জন্য অনেক ইফেক্টিভলি কাজ করে থাকে অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে মেড ইন কোরিয়া, এটা হচ্ছে কোরিয়ান একটা সুদিং জেল। সো এখন আসি সুদিং জেলটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই সুদিং জেলটিকে ইউজ করার আগে তোমরা ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাট ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে এটাকে ফুল ফেসে জেন্টলি ম্যাসাজ করবে। দেন তোমরা এটাকে ওভারনাইট রেখে দিতে পারো কিংবা তোমরা চাইলে এই সুদিং জেলটিকে ইউজ করার পর 30 মিনিটস পর্যন্ত ফেসে রেখে দেওয়ার পর দেন স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারো এবং যখন তোমরা স্কিনটাকে ওয়াশ করে ফেলবে এর আগে স্কিনটাকে আলতোভাবে একটু ম্যাসাজ করবে, এতেই তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে। সো এই সুদিং জেলটিকে তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে এবং যাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, স্কিনটা ড্যামেজ স্কিন, স্কিনে লালচেভাবে সমস্যা আছে, তারাও এই সুদিং জেলটিকে ইউজ করতে পারবে। তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো আর যদি তোমাদের স্কিনে কোনো প্রকার ইরিটেড ফিল হয় সেই ক্ষেত্রে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এই সুদিং জেলটি বেসিক্যালি স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করে থাকে, তোমাদের স্কিনের ন্যাচারাল টোনটা ঠিক রেখে এটি স্কিনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে থাকে এবং এটা হচ্ছে স্কিনটাকে এক্সট্রিমলি গ্লোয়িং করতে অনেক ভালো কাজ করে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, এই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।